অন্তরের শান্তি। আমরা কেন অন্তরে প্রশান্তি পাই না? কেন সবসময় আমাদের বুকের ভিতরটা ধুক ধুক করে? কেন আমাদের ভিতর থেকে একটা কেমন জানি বিতৃষ্ণা বা কেমন জানি অশান্তি একটা অনুভব হয়? এটা কেন? আর এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আসলে আমাদের করণীয়টা কি? প্রিয় দিনী ভাই বোনের, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে অন্তরগুলো প্রশান্ত হয় আমার স্মরণে। অতএব যদি আমরা শান্তি চাই, প্রকৃতপক্ষেই শান্তি চাই, তাহলে গান বাজনা বা খারাপ অশ্লীল ভিডিও দেখা বা অশ্লীল কথাবার্তা বা অশ্লীল গল্প, এগুলোর মধ্যে আমরা আসলে শান্তি খুঁজে পাবো না। শান্তি যদি আমাদেরকে পেতেই হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা স্মরণ করতে হবে, আল্লাহ তালা জিকিরে থাকতে হবে, সবসময় ইস্তিকবার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, এটা আমরা মুখে মুখে বলতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিকিরগুলো আমরা করতে পারি। আমরা যত বেশি জিকির করব, তত বেশি আমাদের অন্তর তরুতাজা হবে এবং আমরা অন্তরে শান্তি অনুভব করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সালাত, নামাজ। নামাজের যে আপনি অন্য কোনো ইবাদতে আল্লাহ তালাকে বেশি স্মরণ করতে পারবেন না, কারণ আপনি যখন তাকবীর দিবেন, শুরু করবেন নামাজটা, তখন আপনি আল্লাহ তালার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তালাকে আল্লাহ তালার জিকিরের মাধ্যমে শুরু করছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এবং যখন আপনি আবার তেলাওয়াত শুরু করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে নিয়ে আপনি যতক্ষণ সময় তেলাওয়াত করবেন, আপনি কিন্তু আল্লাহ তালার গুণগানেই গাচ্ছেন এবং আল্লাহ তালার আপনি পবিত্র কোরআন থেকে আল্লাহ তালার কথাগুলো আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করছেন, ফলে আপনি আল্লাহ তালাকে কিন্তু সবচেয়ে বেশি স্মরণ করতে পারবেন নামাজের মধ্যে। আপনি যখনই আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, প্রত্যেকটা স্টেপে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবেন। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অন্তরের শান্তির জন্য আল্লাহ তাআলার জিকির এবং সালাত, এই দুইটা জিনিস যদি আপনি আটকায় ধরতে পারেন, ইনশাআল্লাহ আপনি যতই টেনশনের মধ্যে থাকেন, যতই সমস্যার মধ্যে থাকেন, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে যতই সমস্যা আসুক, আপনি যতই ভিতর থেকে ভেঙে পড়েন না কেন, সব কিছুকে যদি একদিকে রেখে আপনি আল্লাহ তাআলার জিকির এবং নামাজকে ধরেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন, তার সাথে সাথে নফল যে সালাদগুলো আছে, তাহাজ্জুদ এবং ইশরাক, এই সালাদগুলো আদায় করা শুরু করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন। অবশ্যই এর জন্য দোয়াটা অত্যন্ত জরুরি, যে আল্লাহ আমি তোমার পথে থাকতে চাই, তোমার স্মরণে থাকতে চাই, গোনা থেকে বাঁচার জন্য তুমি আমাকে সাহায্য করো এবং আমার অন্তরে প্রশান্তি দান করো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, শান্তি অনুভব করতে চাইলে আল্লাহর স্মরণ বেশি করতে হবে এবং সালাত বেশি আদায় করতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।